দেখেন কত বাতাবি লেবু হয়েছে, অনেক বাতাবি লেবু হয়েছে, প্রতিবার এত হয় না। আমার ব্লগটা আমি এখন শুরু করলাম, এখন সকাল 8টা বাজে। আপনাদের যদি আমার পছন্দ হয় ব্লগ, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকালে উঠে বাকি কাজকর্ম করে আজকে আবার হলো গুরু পূর্ণিমা, ওই জন্য পুজো দিতে হবে তাড়াতাড়ি করে। উপোসও আছি, আমি বেশি সময় আবার উপোস থাকতেও পারি না, কারণ আমার গ্যাসের প্রবলেম আছে তো, ডাক্তারে না করেছে এত সময় না খেয়ে থাকতে। কিন্তু এখন রান্না বসাবো, তার আগে আমার রান্নাঘরটা তো না মুছতে আমার ভালো লাগে না, যতই পরিষ্কার থাক রান্নাঘরটাকে একটু মুছতেই হবে, কারণ আগের দিনের মোছা কিন্তু এখন একটু মুছে তারপরে আমি রান্নাটা করব। এই বৃষ্টি হয় না, বৃষ্টি না হলে আবার কি গরম, অল্প অল্প বৃষ্টি হয়েছে তাতে কোনো কিছুই হচ্ছে না। একদম ভালোভাবে একদম যদি বৃষ্টি হতো, পুকুর নালা সব ডুবিয়ে যেত, তাহলে বোধহয় মানুষ ঠান্ডাটা হতো। মাটি তো ভিজছে না, অল্প একটু ভিজছে কি না ভিজতে ভিজতে আবার বৃষ্টি নেই, আর গরম, একটু সময় গরমে থাকাও যাচ্ছে না, রান্না বান্না করতেও পাচ্ছি না, কষ্ট হচ্ছে রান্না করতে। কী করবো, করতে তো হবে না, এটা খাবো কি, যাই হোক সবারই কষ্ট হয়, যারা লোকের বাড়িতে কাজ করে ওদেরও কষ্ট হয় না, সবারই কষ্ট হয়, গরম কি সবার কি কষ্ট হয় না, সবারই কষ্ট হয়। হ্যাঁ, এখন আমার মোচা হয়ে গেছে। আজকে হলো গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমায় আমি আমার নারায়ণ আছে, নারায়ণকে সিন্নি দিয়েছি, নারায়ণ লক্ষ্মী শিব ঠাকুর লোকনাথ বাবা আছে, নারায়ণকে আমি সিন্নি দিয়েছি, প্রতি পূর্ণিমাতে আমি সিন্নি দিই, যাদের ঘরে ঘরে নারায়ণ থাকে ওদের সবারই সিন্নি দিতে বলে, সেই অনুযায়ী আমিও সিন্নি দিই। এখন আমি উপোস থেকে আমি পুজোটা দিচ্ছি, যে কোনো বৃহস্পতিবারে পুজোটা আমি উপোস থেকেই দিই। এখন পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি যাব, দেখি কি রান্না হয়। আজকে আমি নিরামিষেই রান্না করব, কারণ হলো আছে গুরু পূর্ণিমা, আজকে আমিষ করব না। এখন আমার পুজোটা হয়ে গেছে, এখন আমি শঙ্খটাকে বাজিয়ে দিচ্ছি। নারায়ণে পাঁচালি পড়ব, গীতা পড়ব, নারায়ণের পাঁচালি পড়েছি, গীতা পড়েছি, ওগুলো আমি দেখাতে আমি ভুলে গেছি, এই যে আমি পুজো দিয়েছি। আজকে হলো গুরু পূর্ণিমা, আমি নারায়ণ আছে, প্রতিবারই নারায়ণ পুজো করি, সিন্নি দেই, আজকেও নারায়ণ পুজো করবো, করেছি, আমার পুরো হয়ে গেছে, এখন আমি আসছি রান্না করতে। এটা হলো বিউলির ডাল, আজকে বিউলির ডাল করব। ওই জন্য আগে কী করছি, ডালটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আমার মা করতেন যেভাবে, ছোটোবেলা খেয়েছি বোধ হয় নাকি জানি না, ওই ডালটা স্বাদটা আমার জিভেই লেগে আছে এখন পর্যন্ত। এই যে কোনো কিছু ভালো মন্দ রান্না হইলে বা কিছু করলে, তখন মা যেগুলো রান্না করতো ভালো, ওই মায়ের কথাই মনে পড়ে তখন। এই যে আজকে বিউলির ডালটা আমি, মা যেভাবে রান্না করতো আমি সেইভাবে রান্না করবো, ওই জন্য মায়ের কথাটাই মনে পড়ছে, মা থাকার জন্য কত ভালো, মানে কী বলবো, এখন নাই তো তাই বুঝতে পারছি, এখন বাপের বাড়িতে গেলে মা নেই, মায়ের কথাই মনে পড়ে, মা এটা করে খাওয়াতো, গেলে কত কিছু কী খাওয়াবে না খাওয়াবে ওই চিন্তা করতো, যখন শ্বশুর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসবো অর্ধেক রাস্তা পর্যন্ত মা আগিয়ে দিত, অনেক দূর পর্যন্ত হাঁটতে পারতো না তবু আগিয়ে দিত, আর সুখ দুঃখের কথা তো একমাত্র মাকেই বলা যায়, কষ্ট হোক সুখ হোক দুঃখ হোক সব কষ্ট মাকেই বলা যায়, মা ওই ব্যথা কষ্টটা মা বুঝতে পারে সবাই, তাই আমারও যেমন সবার সেই সবারই সেই একই, সবাই মায়ের কাছে দুঃখ কষ্ট বলে। এখন যেমন আমার মেয়েরা কোনো কিছু হলে আগে বাবাকে বলবে না তো, কেন বাবাকে তো সব কথা বলাও যায় না, মা মাকে বলবে, রাত জেগে জেগে কথা বলবে, গল্প করবে, ওই জন্য একটা ভাবি একটা মেয়ে থাকা ভালো,
যতই একটা ছেলে হোক হোক কিন্তু একটা মেয়ে থাকলে মেয়ের কাছে নিজের মনের কথাটা বলা যায়। আর যাদের নাই ছেলে, এখনকার দিনে তো একটা বেশি দুটোর বেশি তো কারই না, বেশিরভাগ এখন দেখি একটা করে বাচ্চা নিচ্ছে, কিন্তু কম করে আমার মনে হয় দুটো বাচ্চা হওয়া ভালো, ছেলে হোক আর মেয়ে হোক। এটা আমি একটু ভেজে নেব। আমার ডালটা না ভাজা হয়ে গেছে, যখন একটা সেন্ট বেরোবে এই ডালটা একটু ভাজলে না সেন্টটা বের হয়, রান্না করলে ওই সেন্টটা থাকবে, ওই জন্য একটু ভাজতে হয়, না ভাজলে সেন্টটা বের হয় না। মোটামুটি আমি ভেজেছি এরকম করে, যে একটু হালকা লালচে লালচে হয়েছে, আর ভাজবো না, এখন নামিয়ে দেবো। এই যে সোয়াবিন ভিজিয়ে রেখেছি নুন দিয়ে, আর করব সোয়াবিন করব। দেখি আর কি করা যায়, আর কি আছে, যে সবজির দাম, সবজির দোকানে হাত বাজারে যাওয়াই যাচ্ছে না, সবজি কি কিনবো মনে হয় হাত পুড়ে যায়, এরকম সবজির দাম, দোকানে আগুন লেগে গেছে বাজারে। এখন যে সোয়াবিনটা করব, এই যে আলুটাও একটু ভাজা ভাজা হয়ে আসছে, এর মধ্যেই আমি এখানে আছে আদা বাটা, জিরা বাটা, চার মগজ বাটা, ই বাদাম বলে এটাকে, চীনা বাদাম আছে, আর আছে রাঁধুনি, রাঁধুনি দিয়ে দেখা যাক কেমন হয়। রাঁধুনি দিয়ে আরেকদিন রান্না করেছিলাম, ভালোই লাগছিল, ওই জন্য আজকে রাঁধুনি দেওয়া হচ্ছে। এটা এখন এটাকে একটু কষিয়ে নেব, আর এই পাশে এটা বিউলির ডালটা ফোড়নের জন্য আমি শুকনা লঙ্কা ফোড়নে দিয়েছি। আর এখানে মৌরি ফোড়ন দিয়ে দিচ্ছি, এটা বিউলির ডালের জন্য, এটা তেজপাতা একটা ফোড়নে দিচ্ছি। এখন আমি বিউলির ডালের ফোড়নটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দেব। এখানে এখন এখানে আমি এই যে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, এই একসঙ্গে ভাজা হবে, যা হবে হবে, তারপরে একটু প্রেশারে দিতে হবে, কারণ হলো আমার হাজব্যান্ডের দাঁতগুলো একটু নড়বড়ে, ও এমনি চিবাতে পারে না, ওই আগে থেকেও চিবাতে পারতো না যখন চার দাঁত ছিল, ওর ভালোই লাগে না এই সোয়াবিন। সোয়াবিন খাওয়া তো ভালো না, প্রোটিন আছে প্রচুর প্রোটিন। জল দিয়ে দিচ্ছি একটু সোয়াবিন, মানে একটু এক একদিন আপনারা তোমরা বলছি তোমাদেরই করবে কিনা বলে একটু রাঁধুনি দিয়ে রান্না করে একদিন দেখবে তো, ভালোই লাগে কিন্তু খেতে, যারা রাঁধুনির গন্ধটা পছন্দ করে। এখন আমি এই ডালের মধ্যে এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, অনেকটা মশলা বাটা হয়েছে, এতটা আমি দেবো না। এখানে আছে ধনের মৌরি আর আদা বাটা, এই দুটো এখানে আছে, তাই বলে ই আর মধ্যে ই দেবে না, মেথি ই বলুন, রাঁধুনি দেবে না, ডালে দেবে না, ডালে মৌরিটাই ভালো লাগে গন্ধটা। মৌরির ডালে একটু গোলমরিচ দেবে, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, শুকনো শুকনো করে রান্না করলে ভালো লাগে, মাছের মাথা দিয়ে যদি করা যায় ওই দিয়েই এক থাল ভাত খাওয়া যাবে, আর অন্য কোনো কিছুই লাগবে না এইটা দিয়ে। অনেকে খুব বিউলির ডাল ভালো আসে, আমিও ভালোই লাগে বিউলির ডাল। হয়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছি। হলুদ দিয়েছি, এই যে কাঁচা লঙ্কা বাটা এটার মধ্যে আছে, আর দিলাম একটু নুন। এটা হলো বিউলির ডাল, যে কী দিয়ে রান্না হয়েছে বলেন তো, এটা হলো এই যে কাঁঠালের বিচি, এই যে কাঁঠালের বিচি, আর হইল এটা কাটুয়া ডাটা আছে, ওই দিয়ে রান্না করতো মা, তাই আমি রান্না করেছি, কেন আমার কাছে না ভালো লাগতো খুব এই কাঁঠালের বিচি, তাই বলে আমি বাইরের বাজারের কাঁঠালের বিচি আমি আনি না, এটা কি আমরা নিজেরা খেয়েছি কাঁঠালের বিচিগুলো, অনেক সময় বাইরের থেকে আনি না কেন, অনেক সময় কি করে অনেকে আছে মুখ দিয়ে কাঁঠালের বিচি খাবে, খেয়ে ওই বিচিটা কি করে রোয়াটা রসটা খেয়ে ওই বিচিটা ফেলে দেয়, ওই বিচিটা ওরা বিক্রি করে, আমার মনে হয়, আমি জানি না ঠিক, আমি আনি না, আমার মনে হয় ওই জন্য আমি ওইটা আনি না, না নিয়ে এসে বাড়িতে আমি
হাত দিয়ে বিচি বের করে তারপরে আমি রোয়াটা খাই, ওই জন্য এই বিচিগুলো আমি রান্না করি। অনেক সময় এই যে এই বিচিগুলো আছে না, কাঁঠালে বিচিগুলো, এইগুলো দিয়ে না ভাজা খাওয়া যায়। যেমন আলু ভাজা করা হয় চিপসের মতন, ওইরকম ভাজলে না তাদের দাঁত আছে, ওরা খেতে পারবে, দারুণ লাগে খেতে, খারাপ লাগে না, ভালোই লাগে। অনেক আমি আবার মাছের চচ্চড়ি করবো, কিছুটা আমি রেখে দিয়েছি, ওটা দিয়ে মাছের চচ্চড়ি, মাছের চচ্চড়ি তো ভালো লাগে। আর এটা হলো সোয়াবিন, রাঁধুনি দিয়ে রান্না করা হয়েছে। আপনারা একদিন রান্না করে দেখবেন কেমন লাগে, তারপরে কমেন্টে লিখবেন কেমন হয়েছে না হয়েছে। এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা, ওই জন্য কালারটা এরকম হয়েছে। আমরা সাধারণত কাঁচা শুকনো লঙ্কাটা কমই খাওয়া হয়, দেওয়া হয় অনেক সময় কোরণে দেই। আজকে বৃহস্পতিবার না, গুরু পূর্ণিমা না, গুরু পূর্ণিমা আজকে বৃহস্পতিবার না, গুরু পূর্ণিমা, ওই জন্য নিরামিষ খাচ্ছি। কেন আমরা বৃহস্পতিবারেও নিরামিষ খাই, ওই জন্য বলছি আমি বৃহস্পতিবার ভাবছি, গুরু পূর্ণিমা ওই জন্য নিরামিষ। এখনও রান্না হচ্ছে, রান্না হয়নি, দেড়টা বাজে। দেড়টার উপরেই বাজে, পৌনে দুইটা বাজে, দেরি হয়ে গেছে আজকে রান্না হতে হতে। আগেরটা আমার হাজব্যান্ডকে দিয়েছি খেতে, এখন আমি খাবো একটা, আমার তো বেড়ে নিচ্ছি, আমি সব এক থালার মধ্যে সব কিছু নিয়ে নেব, আমার এটা ভালো লাগে। এই জন্য প্রায় সময় বলি এটা রান্না করতে, আমার কে বলে আমাকে রান্না করতে। সোয়াবিনটাও এখানে নিয়ে নেব, অনেকের বাড়িতে এখনও পুজো হচ্ছে, শঙ্কর ধ্বনি শোনা যাচ্ছে, ইয়ার কিনা বলে উলু উলুর ধ্বনি দিচ্ছে, ওটা শোনা যাচ্ছে। এই যে এটা এটা হলো পেঁপে ভাজা, পেঁপে ভাজাও না একটা, মানে কি কালো জিরা ফোড়ন দিয়ে এই ভাজা ভাজা টাইপের, পাতলা পাতলা কাটা হয়েছে তো গলেই গেছে, কিন্তু একটু তেল দিয়ে না পেঁপে ভাজা এরকম করলে না ভালোই লাগে, গলে গেছে, অনেকগুলো ছিল বলে গলে গেছে। আর অতিরিক্ত তেল আমরা খাই না, মোটামুটি খাই, খুব কমও না বেশিও না। আমি তো রান্না করি আপনি দেখতেই পান যেন আমি একটা খুব বেশি তেল দেই না।